এইটাতে মনে হচ্ছে ভালো দেখতে পাবে তোমরা ল্যাশটা দেখো লালের ওপর হোয়াইট স্পট রয়েছে এই স্পটগুলোকেই মারার চেষ্টা করছি দেখো পান্ডাটার গায়ে কেমন ডিজিজ হয়েছে দেখো হোয়াইট স্পট যেটা নিয়ে আমরা কথা বলছি এই যে অসুখটা এই অসুখটার জন্য মাছ কিন্তু মারাও যেতে পারে খুব সিরিয়াসলি ট্রিটমেন্ট করতে হবে মাছেদের জন্য সবচেয়ে উপকারী দুটো জিনিস মাছেদের ট্রিটমেন্ট করব এই দুটো জিনিস দিয়ে কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমাদের অনেক উপকার হবে আর এটা হচ্ছে মাছদের সবচেয়ে বড় ওষুধ নুন থাকলে মাছ বাঁচবে আর নুন দিলেই মাছ চনমন করবে শীতকাল এই সময় কিন্তু মাছেদের একটা সমস্যা হয় আর বর্ষাকাল যেমন এই সময় মেন যে সমস্যাটা ফাঙ্গাস সমস্যা বা হোয়াইট স্পট তোমরা সবাই জানো আমরা গোল ফিশ নিয়ে এসছি আর গোলফিসের সবচেয়ে বেশি কিন্তু সমস্যাগুলো হয় তা আজকে দেখাবো আমাদের যে অ্যাকোরিয়ামের মাছগুলো রয়েছে তাদের প্রত্যেকটার গায়ে হালকা হালকা হোয়াইট স্পট হয়েছে কারুর আবার বেশি হয়েছে তো তাদের কিভাবে আমরা ট্রিটমেন্ট করছি সেটাই আমরা চেষ্টা করছি দেখো তাদের তো ভালোবেসে আমরা নিয়ে এসছি একটা প্রাণ তারা তাদেরকে বাঁচানোর আমাদের চেষ্টা করতেই হবে তার জন্য কি কি করতে হবে দেখো এই যে রাইকিনগুলো ল্যাজগুলো খেয়াল করো তাহলেই তোমরা বুঝতে পারবে সাদা সাদা দেখো স্পট রয়েছে এই যে এই দেখো এই দেখো হালকা হালকা বুঝতে অনেকগুলো রয়েছে সাদা সাদা দেখো পান্ডাটার গায়ে কেমন ডিজিজ হয়েছে দেখো দেখো আমরা গাছগুলো তুলে নিচ্ছি তো মাছগুলোর ফাঙ্গাস হয়েছে বলে আমরা টেন পারসেন্ট জল এখন সাইফন পাইপে করে তুলে নেবো এটা সাইফন পাইপে করে তোলার কারণ হচ্ছে কি এই যে ফাঙ্গাসগুলো দেখো আমাদের এখানে হিটার চলছে অলরেডি নুন দিয়েছি আর এইখানে দেখো কত মানে যে পাথর নোংরা হয়েছে সেগুলো আমরা সাইফনে তুলে নেব জিনিসটা খুব ভালো হবে কাজ হবে তো স্পঞ্জ ফিল্টারটা যেটা দেয়া হয়েছিল সেইটা আমরা তুলে নিচ্ছি জল থেকে তো যে বড় পাথরগুলো আমরা দিয়েছিলাম বড় পাথরগুলোও বার করে নিচ্ছি মাছগুলোকে বাঁচানোর জন্য চেষ্টাগুলো করছি দেখো এখানে আমরা এখন স্পঞ্জটাকে বার করে নিয়ে এয়ার স্টোন দিচ্ছি কারণ এতে ওষুধ দেব যাতে স্পঞ্জ থাকলে কি হবে সেটা সেই ওষুধগুলোকে টেনে নেয় সেই জন্য এইটাকে দিচ্ছি আমরা এখন পাইপে করে জল আবার ভর্তি করে দেয়া হচ্ছে যে জলটা আমরা তুলেছিলাম দেখো আস্তে আস্তে জল ভর্তি হচ্ছে অনেকটা ভর্তি হয়ে গেছে এবার কি করবে এবার জলটাকে ভর্তি হয়ে যাক তারপর একটু নুন দেবো আজকের ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা তোমাকে দেখাবো এই প্রসেসটা কিন্তু লেন্দি টানা তিন চার দিন চলবে তো ভিডিওটা পাটে 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 চলতে থাকবে কেটে কেটে ভাববেন যে আজকে এরকম ছিল কালকে এরকম হলো কেন প্রথমেই আমরা যেটা করব আগে আমাদের অ্যাকোরিয়ামে দেখো এই যে গাছগুলো স্পঞ্জটা কিছু পাথর আমরা বার করেছি যাতে নিচের দিকের অংশটা ক্লিয়ার থাকে প্রথম লাগবে হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের সন্দক নুম যেটা বাজারে পাওয়া যায় যে কোনো তোমরা ওষুধের দোকানে এই ওষুধের দোকানে বলছি যে কোনো মুদিখানার দোকানে তোমরা পাবে সাত টাকা দশ টাকা মানে মাছের ওষুধ এগুলো আর কি মাছের ওষুধ হিসেবে সন্দক নুন মানে যাতে এমনি নুন কিন্তু ইউজ করবে না এমনি নুন হচ্ছে আমাদের জন্য খুব ভালো কিন্তু মাছের জন্য একদমই ভালো নুন আরেকটা লাগবে এই দেখো মেথানিন ব্লু যেটা বা নীল ওষুধ মাছের যে নীল ওষুধ মাছের দোকানে পাওয়া যায় সেটা নেবে এটা ফাঙ্গাসের জন্য খুব ভালো যাতে ফাঙ্গাসগুলো না বাড়ে সেই জন্য আর এই ব্লু ওষুধটা এই যে চিপির এক ঢাকনা আমরা দেবো আর এই নুনটা ইউজ করতে হবে আর প্রত্যেক দিন আর সঙ্গে তো হিটার তো তোমাদের মাস্ট লাগবেই এই সময় আর প্রত্যেক দিন টেন করে জল ফেলতে হবে আবার টেন করে জল দিতে হবে দেখো হিটারটা আমরা চালিয়ে দিলাম জল পুরোপুরি দেয়া হয়ে গেছে যতটা দেওয়ার দেখো এটা হচ্ছে সন্দক নুন এবার আমরা জল ভর্তি হয়ে গেছে এবার সন্দক নুন দেবো জলে দেখুন তো নুনের সঙ্গে এ করে নিচ্ছে এটা কিন্তু মাছেদের জন্য ভালো আর এর জন্য এবার দেবো আর একটা ওষুধ দেখো এবার দিচ্ছি নীল ওষুধটা তোমরা পরিমাণ মতো দেবে আমাদের একটা দিয়ে দিয়ে আইডিয়া হয়ে গেছে তাই সেই অনুযায়ী দিচ্ছি এতগুলো ড্রপ যার যেমন সাইজের অ্যাকোরিয়াম সে সেই সাইজের মেনটেন করে কিন্তু দেবে বেশিও নয় কমও নয় তুমি কটা ডব দিচ্ছ বলে দাও আমি দশটা বারোটা মতো ডব এখানে দিই তো আমাদের আড়াই ফুটের ট্যাঙ্কে দশটা ডব ওরকম কোনো ব্যাপার না আমি একটা দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছি বলে ওই মাপের মাপে একটা হ্যাঁ বুঝে যাই যে এইটা এই মাপে দিলে হবে ওপরের টা পনেরোটা আঠারোটা দিই এটা একটু ছোট বলে সেই অনুযায়ী দিলাম দেখো নীল ওষুধটা ওপর থেকে আসতে আস্তে এইভাবে নামছে এইবার তোমাদের যে মেন কাজটা হচ্ছে এই যে বাবেল স্টোনটার যে অক্সিজেনটা এইটাকে তোমাদের বাড়ি দিতে হবে কারণ প্রথম কথা নুন দ্বিতীয় কথা চলছে হিটার তার মধ্যে আবার পড়েছে এই ব্লু ওষুধ তাহলে কি হবে জলের ঘনত্বটা অনেক বেড়ে যাবে মাছের ক্ষেত্রে কি হবে অক্সিজেন নিতে কষ্ট হবে হ্যাঁ এয়ারস্টোনটা চালিয়ে দেয় এই ওপরের সুইচটা এয়ারস্টোনের হ্যাঁ দেখো এয়ারস্টোন আমরা অলরেডি চালিয়ে দিয়েছি এই দেখো এবার আস্তে আস্তে ওপরে বাবেলস উঠছে এয়ারস্টোন রয়েছে দেখো এয়ারস্টোনটা থেকে আস্তে আস্তে উঠছে এই দেখো কালারটা আস্তে আস্তে গুলে যাচ্ছে তো একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি যদি তোমাদের এই যে মাছের যে হোয়াইট স্পটের প্রবলেম যদি দেখো যে একটা বা দুটো মাছে হয়েছে ট্যাঙ্কে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই মাছটাকে বাইরে বার করেও এই একই রকম ট্রিটমেন্ট করতে পারো কিন্তু আমরা বার করিনি যেহেতু দেখলাম যে প্রত্যেকটা গায়ে একটু একটু আছেই কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে সব মাছেরই হয়েছে আমাদের সব মাছেরই হালকা হালকা হয়েছে একটা দুটোতে বেশি আছে আর একটা জিনিস বলে দিই এত ঠান্ডা এখন যদি বাইরে বার করে কোনো মাছকে রাখি তাহলে কিন্তু সেও মারা যাবে আর হিটার বাইরে বার করে রাখা একটা অসুবিধেকর বুঝতেই পারছো সেই জন্য আমরা একসাথে ট্রিটমেন্টটা করছি দেখো বাইরের পরিবেশটা দেখো এরকম ওয়েদার সেই জন্যতে গোলফিশের অনেক প্রবলেম হচ্ছে দেখো কালকে মাছগুলোতে ওষুধ দিয়েছিলাম আজকে দেখো অনেকটা ইম্প্রুভমেন্ট রয়েছে আজকে সব মাছগুলো মোটামুটি নিচে এসছে আগের দিন যেমন সব ওপরে ছিল দেখো মোটামুটি নিচে এসছে এখনও এই মাছটা ওপরের দিকে রয়েছে আর মাছ একদম ওই ফিল্টারটার পেছনে রয়েছে তো আজকেও আবার একই প্রসেস হবে চলো দেখাই তোমাদেরকে আগের দিন থেকে তোমাদের ট্রিটমেন্টটা আমরা দেখিয়েছিলাম আজকে বলছি এই জিনিসটা কেন কেন হতে পারে দেখো একটা হচ্ছে এই যে জলের কন্ডিশন যদি খারাপ থাকে সেটা খেতে হয় ওয়েদার চেঞ্জে হয় যেমন এই সময় শীতকাল এই সময় হচ্ছে আবার কিন্তু বর্ষাকালেও এই জিনিসটা খুব দেখা যায় মানে ওয়েদারটা গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে গরম যখনই হয় সেই মুহূর্তে কিন্তু গোলফিসের বা যে কোনো মাছের ক্ষেত্রে এই হতে পারে কিন্তু এই ট্রিটমেন্টটা তোমাদের দেখাচ্ছি আমরা যেভাবে ট্রিটমেন্ট করছি সম্পূর্ণ সেইভাবে ট্রিটমেন্ট করবে আর আগের দিন তোমাদের রক সল্ট দেখিয়েছিলাম এই দেখো এইটা হচ্ছে রক সল্টের প্যাকেট দেখো লেখাই রয়েছে রক সল্ট এটা কেটেও দেখাবো কেমন আগের দিন নুনটা তো এমনি দেখিয়েছিলাম তোমরা যদি বুঝতে না পারো তাছাড়াও তোমরা এই দেখো যখন এই ট্রিটমেন্টগুলো করবে কালকে যেমন বলেছিলাম এই গাছ পাছগুলো যত পারবে এই ট্যাঙ্কটাকে ফাঁকা করে দেবে এই তলা থেকেও আমরা পাথরগুলো তুলে দেবো আস্তে আস্তে সব পাথর তুলে দেবো কি এমটি রাখলে কি বলতো মাছেদের পক্ষেও ভালো আর তারা গ্রোথটাও ভালো হয় আজকে আবার টেন পারসেন্ট জল আমরা বার করে দেবো দিয়ে আবার ওষুধ দেবো এ তলায় যে ময়লাগুলো রয়েছে মানে সেই ময়লাগুলোকে আস্তে আস্তে আমরা বার করে নিচ্ছি পাথরের মধ্যে থেকে দেখো এবং পাথরের মধ্যে মধ্যে নোংরা ঢুকে থাকে তোমরা একদম এরকম পাথর যদি দিয়ে থাকো কাছে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে নোংরাগুলো বার করো আর তার থেকেও বড়ো কথা কী তাদের গা থেকে যে মানে ইঁচগুলো নিচে পড়ে সেইগুলোকে বার করে দেওয়াটা তাহলে খুব ভালো তাহলে কি তাড়াতাড়ি এরা সুস্থ হয়ে যাবে এখন জল নোংরা হওয়ার পেছনে আর একটাও কারণ হচ্ছে এখন তো কোনো ফিল্টার আমাদের চলছে না শুধুমাত্র অক্সিজেন চলছে একদিন হয়ে গেলো দিন হয়ে গেলো ট্রিটমেন্ট চলছে তাই জন্য রেগুলারলি তোমাদের টেন পারসেন্ট থেকে ফিফটিন পারসেন্ট জল কিন্তু ফেলতেই হবে নাহলে কিন্তু মাছের রোগ সারবে না যারা নতুন একদমই মানে প্রথম অ্যাকোরিয়াম করছো সেক্ষেত্রেও অনেক সময় এই প্রবলেম কিন্তু আসতে পারে দেখো মাছগুলো কিন্তু কালকের থেকে অনেক বেশি মুভমেন্ট রয়েছে কালকের ফুটেজ তোমাদের দেখিয়েছিলাম মাছের গাগুলো খেয়াল করো আজকে অনেকটা বলছি না আজকেই কিউর হয়ে গেছে কিন্তু তাদের মুভমেন্ট দেখলে তো একটা বয়া যায় সেটাই দেখো জল মোটামুটি আমাদের টেন পার্সেন্ট থেকে ফিফটিন পারসেন্ট আমরা বাদ দিয়ে দিলাম এবার আবার নতুন জল এর মধ্যে দেব এই যে রক সাল্টের প্যাকেটটা কাটলাম দেখিয়ে দিচ্ছি তোমাদের ভেতরে কেমন থাকে এ দেখো এরকম পুরো সাদা সাদা হবে ঠিক আছে এরকম ডেলা ডালা টাইপের নুন থাকবে দেখো এরকম ডেলা ডালা টাইপের এগুলো মাছের জন্য কিন্তু খুব ভালো এগুলো কি হয় মাছেদের এই যে যেমন ফাঙ্গাস তাছাড়া এমনি মাছেদের জন্য জলে যদি তোমরা নুন ঠিকঠাক ইউজ করতে পারো তাহলে এটাই হচ্ছে মেন মেডিসিন কিন্তু তোমরা একটা ছোট্ট হিসেব বলে দিচ্ছি তোমরা যদি এইভাবে মানে ক্যালকুলেশন করে নাও তাহলে খুব ভালো হবে এগারো মিটার জলে একটা যে টেবিল স্পুন থাকে বড় চামচের এক চামচ বড় চামচের এক চামচ কারু কুড়ি লিটার কারু তিরিশ লিটার কারু পঞ্চাশ লিটার সেই হিসেবে একটা ক্যালকুলেশন সোজা হিসেবে করে নেবে আর কতটা জল অ্যাকোডিয়ামে দাও সেই ক্যালকুলেশন গুগলে গিয়ে ক্যালকুলেটর দিয়ে মেরে তোমাদের যে মাপ আছে সেটা দিয়ে তোমরা হিসেব করে নিতে পারো নুন যদি মাছকে দাও তাহলে মাছের যেমন এই যেমন প্যারাসাইট যেগুলো হয়েছে যেগুলো দেখাচ্ছিলাম হোয়াইট স্পট যে প্যারাসাইট সেগুলো থেকে তোমার কাজ হবে তাহলে তার যে স্ট্রেস হয় মাছের সেই স্ট্রেসটা ক্লিয়ার করতে মাছের কাজে লাগবে তাছাড়া কি হয় যা যে কোনো প্রাণী যারা জলের মধ্যে থাকে তারা কি তাদের বডি দিয়ে জলটাকে বার করতে আবার ঢোকাতে পারে এটা কিন্তু যে কোনো জলজ পানির ক্ষেত্রে এটা সুবিধে তাদের ক্ষেত্রে এই যে নুনটা যখন দেবে সেই স্কিনে যদি কোনো মানে প্রবলেম হয় সেই ক্ষেত্রেও সেই জল বার করার ক্ষেত্রে যখন নুনটা তুমি দিয়ে দেবে যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রেও পরিষ্কার করে অনেক সময় আবার মাছ দেখবে জলে নুন দিলে নুনটাকে কিনে নেয় যদি পেটের মধ্যেও মাছের কোনো প্রবলেম থাকে মাছ সেই নুনটা খেয়ে নিলে কিন্তু মাছের অনেকটা হয় আর আর একটা জিনিস দিয়েও করা যায় একটা ছোট্ট একটা টিপ দিয়ে রাখি আমরা যে রসুন খাই সেই রসুনকে কুচো কুচো করে যদি দিতে পারো সেটাও কিন্তু মাছের মানে পেটের পক্ষে খুব ভালো জিনিস মানে নুনের সাথে ওটাও একটা কিন্তু খুব উপকারী জিনিস ওটাও কোনো না কোনো দিন আমরা যখন ভিডিও করে তোমাদের নিশ্চয়ই দেখাবো পরবর্তীকালে দেখো আমরা যে হিটারটা ইউজ করি এই যে হিটার জ্বলছে আর এই যে বাইরের দিকে একটুখানি অংশ দেখো আমরা বার করে রাখি এই যে কাছে ভেপার পড়েছে বলে একটু হয়তো অসুবিধা হচ্ছে দেখতে এই দেখো এখানটা দিয়ে দেখো দেখলে বুঝতে পারবে তাহলে কি এই যে ওপরের যে নবটা যেটা দিয়ে তোমাদের রেগুলেটারটা বাড়ানো কমানো যায় যখন যেমন আমরা এখন আঠাশ ডিগ্রি করে রেখেছি পরবর্তীকালে এটা বাড়াতে পারি তিরিশ করতে পারি কোনো সময় ছাব্বিশ করতে পারি তাহলে কিন্তু ওই ওপরটাতে তোমার জলের যে জল মানে মধ্যে যদি ডুবিয়ে রাখো তাহলে কিন্তু ওই রেগুলেটারটা আর ঘুরবে না আটকে যাবে জাম্প হয়ে যাবে সেই জন্য আমরা একটু বাইরে রাখি হিটার যদি তোমরা এইভাবে রাখো অনেক দিন কিন্তু ভালো থাকবে এই প্রসেসটা যেমন দেখালাম আজকে দু নম্বর দিন এই প্রসেস চললো তিন নম্বর দিনও এই প্রসেস চলবে তারপরে দেখা যাবে যে মাছগুলোর কীরকম কী ব্যাপার চলে প্রসেসটা চলা তালিম তোমরা কিন্তু মাছেদের খাবারটা দেবে না মিনিমাম তিন থেকে চার দিন খাবারটা না দেওয়াই ভালো তারপর তিন দিনের পর রিকভারি হলে কি হবে আর আমরা তোমাদের একদম ট্যাঙ্কে কি হয়েছিল আর সেখান থেকে কি জায়গায় যাচ্ছে সবটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এতদিন ট্রিটমেন্টটা চললো এখন দেখে নাও মাছগুলো কীরকম রয়েছে প্রত্যেকটা মাছ দেখো কতটা ক্লিয়ার এই মাছটা যেমন লেসটা সেই লাল হয়ে গেছিলো কত হোয়াইট স্পট হয়েছিল দেখো এই মাছটা ওপরে ঘুরে বেড়াতো এখন দেখো সবাই মোটামুটি একদম মাঝখানটায় ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তার মানে কতটা অ্যাক্টিভ হয়ে গেছে ট্রিটমেন্টটা তোমাদের দেখালাম আজকে শেষ দিন আজকে আবার এখান থেকে জল বার করে এই যে স্টোনটা আছে স্টোনটা তুলে নিয়ে হালকা একটুখানি নুন দিয়ে জাস্ট খালি স্পঞ্জ ফিল্টারটা লাগিয়ে দেবো দেখো স্পঞ্জ ফিল্টার অলরেডি সেট করে দিয়েছি এই ট্রিটমেন্টের টানা চার দিন ধরে চললো আজকে বিকেল থেকে ওদের আবার খাওয়া দাওয়া দেওয়া স্টার্ট হয়ে যাবে আর প্রত্যেকটা দেখে নাও একদম কিওর হয়ে গেছে দেখো কেমন খেলা করছে সুন্দর দেখতেই পাচ্ছ কতটা চনমনে হয়ে গেছে দেখো প্রত্যেকটা চনমনে হয়ে গেছে এই যে এই রায়কিনটার খুব হয়েছিল দেখো আর দেখতে পাবে না গায়ে দেখে আজকের দিনটা এরকমভাবে জলটাকে ফেলে দিয়ে নতুন জল দিয়ে হালকা একটু নুন দিয়ে স্পঞ্জ ফিল্টার দিয়ে চালিয়ে বিকেল থেকে খাওয়া দাওয়া তোমরা যদি এইভাবে ট্রিটমেন্ট করো দেখো পুরো মাছ কিন্তু একদম কিওর হয়ে যাবে দেখে নাও সব প্রত্যেকটা মাছ কিওর আর একদম অ্যাক্টিভ হয়ে গেছে আজকে এই যে ভিডিওটা আমরা বানালাম এই ভিডিওটা থেকে তোমরা কতজন আমাদের এই রেমেডিটা থেকে উপকার পেলে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও